নমস্কার বন্ধুরা মাই ক্যানভাসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আপনাদের জন্য আমি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যমূলক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকে এই ভিডিওর দ্বারা যে মূল বিষয় নিয়ে আলোচনা করা হবে সেটি হলো প্যান কার্ড তো আজকাল আমাদের সকলেই প্রায় আমার আপনার প্যান কার্ডটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে রয়েছে সেটি হল আপনার যে কোনো সরকারি বেসরকারি বা ব্যাঙ্কে বলুন কোনো কর্মক্ষেত্রে চাকরিতে প্যান কার্ডটি একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস হিসেবে কাজ করে তো আয়কর বিভাগ একটি গুরুত্বপূর্ণ জারি সূচনা করেছেন যে আগামী একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে আপনি এই প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে যদি লিঙ্ক না করেন আধার কার্ডটি অকেজও বা নিষ্ক্রিয় হতে পারে তো সেহেতু কিভাবে আমরা এই থেকে বাঁচব বা আধার কার্ড প্যান কার্ডটিকে আমরা সুরক্ষিত রাখবো সেই বিষয়টি আমরা জেনে নিই তো আয়কর বিভাগ থেকে যে চূড়ান্ত শেষ তারিখ ঘোষণা করা হয়েছে লিঙ্ক করানোর আধার কার্ডের সঙ্গে একত্রিশে মার্চ দু হাজার একুশের তো এই তারিখের মধ্যেও সংযুক্তিকরণ প্রক্রিয়া সম্পূর্ণ না করলে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় বা অকেজ হতে পারে এবং আপনি পড়তে পারেন মহাবিপদে তো ফের একবার কথা মনে করে দিই যে আয়কর বিভাগ জানিয়েছে একত্রিশে মার্চ দু হাজার একুশের মধ্যে প্যান কার্ড আধার কার্ডে লিঙ্ক করাতে করা বাধ্যতামূলক তো আপনি এটি বায়োমেট্রিক অথোনেটিকেশান প্রক্রিয়ার সাহায্যে এবং অথবা এনএসডিএল বা ইউটিআইটিএসএল এর প্যান কার্ড সার্ভিসের সেন্টারে গিয়ে লিঙ্ক করাতে পারেন তো সবার প্রথমে আপনাকে একটি এসএমএস করতে হবে ঠিক আছে তো এই নম্বরে এস এম এস করতে হবে ফাইভ সিক্স সেভেন সিক্স সেভেন এইট বা ফাইভ সিক্স ওয়ান সিক্স ওয়ান এই নম্বরে তো কী কোন ফর্ম্যাটে করবেন এসএমএসটা ইউ ডি আই প্যান তারপরে বারো ডিজিটের আধার কার্ড নাম্বার তারপর টেন ডিজিটের প্যান কার্ড নাম্বার দিয়ে আপনি এই নাম্বারে সেন্ড করে দেবেন ঠিক আছে এই দুটো নাম্বার মধ্যে যে কোনো একটি নাম্বারে পাঠালেই হবে আপনি চাইলে ই ফিলিং পোর্টালে গিয়েও প্যান কার্ড আর আধার কার্ডে লিঙ্ক করাতে পারেন এর জন্য আপনাকে একটি ওয়েবসাইটে যেতে হবে ওয়েবসাইটটা আমি বলে দিচ্ছি সেটা হলো ডট ইনকাম ট্যাক্স ইন্ডিয়া ই ফিলিং ডট গভ তো এই সাইটে গিয়ে আপনি আপনার আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডটি লিঙ্ক করাতে পারেন এবং তারপরে আগের নিয়ম অনুযায়ী ডেটলাইনের আগের আধার ও প্যান লিঙ্ক না করালে প্যান কার্ডটি বাতিল হয়ে যাবে আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে যে এরকম পরিস্থিতিতে প্যান কার্ড পুরোপুরি অকৃ হয়ে যেতে পারে নয়া নিয়মেই এর সঙ্গে জুড়তে পারে দশ হাজার টাকার জরিমানাও তো প্যান আধার লিংক না করালে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে তারপর এই প্যান কার্ড নম্বর ব্যবহার করলে তা ইনকাম ট্যাক্স আইন অনুযায়ী গুরুতর অপরাধ বলে গণ্য করা হবে নিষ্ক্রিয় প্যান কার্ড ব্যবহারের কারণে আইটি আইনের দুশো বাহাত্তর বি ধারা অনুযায়ী ব্যবহারকারীকে শাস্তি স্বরূপ দশ হাজার টাকা জরিমানা দিতে হবে ব্যাঙ্ক থেকে পঞ্চাশ হাজার টাকার বেশি তুলতে গেলে দেখাতেই হয় আপনার প্যান কার্ড উল্লেখ্য লিঙ্ক না থাকার কারণে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে নতুন করে প্যান কার্ডের আবেদন করার কোনো প্রয়োজন নেই পুরনো প্যান কার্ড নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করালেই অ্যাক্টিভেট বা বৈধভাবে গণ্য হবে আপনার প্যান কার্ডটি তো জরিমানা ও হয়রানির হাত থেকে যদি বাঁচতে চান তাহলে চলতি মাসের একত্রিশ তারিখের মধ্যেই লিঙ্ক করিয়ে নিন আপনার প্যান কার্ডটি আধার কার্ডের সঙ্গে তো বন্ধুরা এই ছিল আপনাদের আজকের গুরুত্বপূর্ণ একটি তথ্য যেটি আমাদের একটি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এটা আমাদের লস্ট হতে পারে তো সেহেতু আপনারা এটা যত শীঘ্রই পারেন এটা লিঙ্ক করে নিন তো আজকের মতো টাটা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন